বঙ্গ বিভাজন কোনজন ভাইসরয়ের শাসনকালত সংঘটিত হয়েছিল? শুদ্ধ উত্তর লর্ড নেথানিয়েল কার্জন। দুই নম্বর, পূর্ববঙ্গ আর অসম নামৰ প্ৰদেশখনৰ ৰাজধানী কোত স্থাপন কৰা হৈছিল? শুদ্ধ উত্তৰ ঢাকা। ভাৰতীয় জাতীয়তাবাদৰ প্ৰাণকেন্দ্ৰ বুলি কোনখন ঠাইক অভিহিত কৰা হয়? শুদ্ধ উত্তৰ বংগ প্ৰদেশ। বংগ বিভাজন আঁচনি কেতিয়া কার্যকরী করা হয়? শুদ্ধ উত্তর 1905 চনের 16 অক্টোবর। পাঁচ নম্বর, বিদেশী পণ্য বর্জনের প্রস্তাব কেতিয়া গ্রহণ করা হয়েছিল? শুদ্ধ উত্তর 1905 খ্রিস্টাব্দের 7 আগস্ট তারিখে। ছয় নম্বর, যুগান্তর নামৰ সংবাদপত্ৰখনৰ সম্পাদনা কোনে কৰিছিল? শুদ্ধ উত্তৰ ভূপেন্দ্ৰনাথ দত্ত। সাত নম্বৰ, বংগদেশত জাতীয় শিক্ষা পৰিষদ নামৰ অনুষ্ঠানটো কেতিয়া গঠন কৰা হৈছিল? শুদ্ধ উত্তৰ 1906 চনের 11 মার্চ। আঠ নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস নামের উদ্যোগ প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কোন আছিল? শুদ্ধ উত্তর আচার্য প্রফুল্ল রায়। ন নম্বর, বঙ্গলক্ষ্মী কটন মিল নামের উদ্যোগ প্রতিষ্ঠানটির প্রধান উদ্যোক্তা কোন আছিল? শুদ্ধ উত্তর নীল রতন সরকার। দশ নম্বর, কার পৌরহিত্যত অনুষ্ঠিত হওয়া জাতীয় কংগ্রেসের অধিবেশনে ভারতীয়র বাবে স্বরাজ বিচারি প্রস্তাব গ্রহণ করেছিল? শুদ্ধ উত্তর দাদা ভাই নওরোজি। এগারো নম্বর, বন্দিনী ভারত নামের নাটকখনের রচক কোন? শুদ্ধ উত্তর অম্বিকাগিরি রায়চৌধুরী। বঙ্গদেশের একত্রীকরণ কেতিয়া হয়েছিল? শুদ্ধ উত্তর 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর। বঙ্গ বিভাজনের অন্তর্নিহিত উদ্দেশ্য কি আছিল? শুদ্ধ উত্তর ঐক্যবদ্ধ বঙ্গ শক্তি দ্বিখণ্ডিত করা। ইংল্যান্ডের সরকারে নিয়ন্ত্রণকারী আইন কেতিয়া প্রবর্তন করেছিল? শুদ্ধ উত্তর 1773 খ্রিস্টাব্দ। ইয়ান্দাবু সন্ধি কেতিয়া স্বাক্ষরিত হয়েছিল? শুদ্ধ উত্তর 1826 খ্রিস্টাব্দের 24 ফেব্রুয়ারি। বঙ্গবাসী জাতীয় শোক দিবস কেতিয়া পালন করেছিল? শুদ্ধ উত্তর 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর। বন্দে মাতরম গীতির রচক কোন? শুদ্ধ উত্তর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। অসমৰ প্ৰথম ICS গৰাকী কোন? শুদ্ধ উত্তর আনন্দরাম বৰুৱা। স্বদেশী আন্দোলনের পটভূমিত রচিত বঙ্গর অঙ্গচ্ছেদ নাটকখনৰ নাট্যকারগী কোন আছিল? শুদ্ধ উত্তর অমরেন্দ্রনাথ দত্ত।
সিপাহী বিদ্রোহ কেতিয়া সংঘটিত হৈছিল? শুদ্ধ উত্তৰ 1857 খ্ৰীষ্টাব্দ।